কখন আসবে? মনে হয় এক ঘন্টার ভিতরে পৌঁছে যাব। কি করছো? অপেক্ষা। জিজ্ঞেস করলে না যে কিসের অপেক্ষা? নতুন কি জানি তো আমি। সেটাই জানবি তো, গত 10 বছরে তোমার অপেক্ষা করা ছাড়া আর কি করেছি বলো তো। আচ্ছা, এটা কি কোনো ভালো কথা হলো? খারাপ কেন হবে? মানে তোমার নিজস্ব কিছু চাওয়া পাওয়া, ভালো লাগা, ইচ্ছে, এগুলো থাকতে পারে না? ছিল, তবে এখন আমার সব কিছুই তো। আমি কোনোভাবে বুঝতে পারি না সাবা, তোমার মতো এত ইন্টেলিজেন্ট একটা মানুষ এই কথাগুলো বলে কি করে? শুনতে ভালো লাগে না। আমার লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আচ্ছা এখন বলো কি খাবে? তোমার যা ইচ্ছে তাই করো, কিছু একটা হলেই হলো। আচ্ছা শোনো, তোমার সাথে ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা আছে আমার। শুনবো, তবে সব কিছু শুনবো ডিনারের পরে। আজকে তোমার ফেভারিট মেনু খাসির পায়ের রোস্ট আর এসব এসব কেন? আমার ইচ্ছে তাই, জলদি এসো। বাসার দিকে চলো। মশলা তো শেষ, রাশেদকে বলবো তো বিরক্ত হয়ে যাবে। হ্যালো বিপাশা, কেমন আছো? আচ্ছা শোনো না, একটা কাজে ফোন করেছি তোমাকে, যে আমি রোস্টের মশলা করে দিয়েছিলাম ওগুলো কি আছে না শেষ? মশলা? না না ভাবি, পুরোটাই আছে, আমি তো রোস্ট বানাইনি। কিন্তু কেন ভাবি? ও থ্যাংক গড, আর বলো না, একটু রোস্ট বানাবো ভাবলাম, মশলা একটুও ঘরে নেই। তাহলে আমি তোমার বাসা থেকে একটু নিয়ে আসি। ভাবি আমি তো এখন অফিসে, আর বাসাও তো লক করে এসেছি। ও কখন আসবে তুমি? 40 মিনিট লাগবে, আমি এসে তোমাকে জানাচ্ছি, নাহলে আমি যেয়ে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আজকে রাশিদ কি বলবে? ও কি ডাক্তারের কাছে গিয়েছিল? আর ডাক্তারই বা কি বলবে? দোষ কি আমার? আমি কনসিভ করতে পারি না। 10 বছর, একটা ছোট্ট বাচ্চা। আরে বাবা, 1 ঘন্টা বলেছে, একেবারে 1 ঘন্টার মধ্যে হাজির। কেন, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? মানে সন্দেহ করব আমি তোমাকে? কি বলছো এসব? যাও ফ্রেশ হয়ে নাও। গরম গরম চা আর নরম নরম সিঙ্গারা। কিন্তু এখন সিঙ্গারা কেন খাবো? তুমি না বললে যে তুমি কি কি রান্না করেছো?
হ্যাঁ রান্না করেছি মানে সব রেডি, শুধু রোস্টটা বসাবো, তো একটু সময় লাগবে না? খেয়ে নাও, তুমি এত টায়ার্ড। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো, এখনই বলো। না, তুমি একটু ফ্রি হয়ে আসো, তারপর বলছি। আহা, আমি ফ্রি, তুমি এসেছো তুমি? ভাইয়াকে দেখলাম বাসায় আসতে, তা আমি এখন আর আসলাম না, মশলা দুটো রেডি করে রেখেছি। তুমি আমার বুয়াকে একটু পাঠাবে প্লিজ? আহারে ঝামেলা তো ওটাই, বাসায় কেউ নেই, বুয়া সকালে বাড়ি চলে গেছে, ছেলে খুব অসুস্থ, আমি আসছি নিতে। হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শোনো, সরি, আমি জাস্ট বিপাশার বাসায় যাবো আর আসবো, মশলাটা শেষ হয়ে গেছে, সেটা ছাড়া তো আবার তোমার ফেভারিট রোস্টটা ভালো হবে না। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না, বাড়িতে বুয়া নেই, এর মাঝে তোমার এই রান্না বান্না করার কী দরকার ছিল? এই কষ্টের তো কোনো দরকার নেই। আরে পাগল, কষ্ট কিসের, আমি তোমার জন্য সবই করতে পারি। তুমি চাটা শেষ করো, আমি যাবো আর আসবো। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, এখন রান্না শিখো বুঝছো, যে মজা রান্না। আমি রান্না করে কাকে খাওয়াবো? আমি বসো। না না, বসবো না, তাহলে আগে বিয়ে কর, তারপর রান্না। তোমাকে আর ভাইয়াকে দেখলে মনে হয় কি আমি এক্ষুনি বিয়ে করে ফেলি। স্বামী যখন ভালোবাসবে তখন মনে করবে বিয়েটা আরো আগে কেন করিনি। আর স্বামী যদি ভালো না বাসে তখন? বাসবে না কেন, বাসবে বাসবে, কী সবসময় আজে বাজে কথা, সবসময় ভালো ভালো কথা চিন্তা করবি, তাহলে ভালো ভালো জিনিস হবে। ইয়ে কী বলে, রাশের যেন কী বলবে বলছিল, ও হ্যাঁ, কি সিঙ্গারার চা দিয়ে এসছি তোর ভাইয়াকে, যাই আবার ইয়ে পাঠিয়ে দিব, রোস্ট আর ইয়ে। হ্যাঁ কষ্ট করে পাঠাতে হবে না। না না, আসি। হ্যাঁ আচ্ছা, রাশেদ!
কামাল সাহেব স্যার এভিডেন্সগুলো কালেক্ট কর ভাবি আমি খুবই দুঃখিত আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু তারপরও আমাকে কিছু প্রশ্ন করতে হবে রাশেদ স্যার পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পর আমাকে কয়েকবার অফার করে তার বাসায় আসার জন্য আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি আমি যদি ভুল না করি এটা তো সেই বাসাই এটার প্রতি নতুন ফ্ল্যাট এটা কার নামে উনি তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন কেমন চলছিল বিজনেস ভালো গত বছর আরেকটা কোম্পানিতে খুলেছে আপনি ক্ষমা করবেন আমি আবারও দুঃখ প্রকাশ করছি ঠিক আছে আপনি আপনার কাজ করছেন কোনো অসুবিধা নেই স্যার যখন বাসায় আসেন এসে কি কি করেছিল যেমন এসেই পানি খেলো কিনা বা কোথায় গেল কটার সময় ঢুকলো কি খেলো এগুলো যদি একটু ডিটেল বলতে হয় বিকেলে চার চারটা পাঁচটার দিকে বাসায় এসছে তার মানে আপনি যখন বাসায় এলেন এসে দেখলেন সে নিচে পড়ে আছে আপনি কতক্ষণ ছিলেন আপনার প্রতিবেশী বাসায় বারো তেরো মিনিট সে সময়টা আনুমানিক কটা হবে ছয়টা তিরিশ থেকে ৩৫ আপনার প্রতিবেশীর নাম কি যেন বললেন বিপাশা জি আমি বিপাশা কি ব্যাপার কয়েকটা প্রশ্ন করব ভেবে চিন্তে মনে করে ঠিকঠাক উত্তর দেন কি হয়েছে আর আপনি আমাকে কি নিয়ে প্রশ্ন করবেন খুব খারাপ খবর দ্যাট মিস ভেরি ব্যাড নিউজ ভাবি ও ভাবি ভাবি চারপাশ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম স্যার কিন্তু কোনো কিছুই পেলাম না কোনো আলাপক নেই স্যার কিন্তু স্যার এই ফ্ল্যাটটা ঠিক নিজের যে ফ্ল্যাট ওই ফ্ল্যাট একটা ভদ্রমহিলাকে পেয়েছে উনি জানালেন যে সাড়ে ছটা হ্যাঁ ঠিক সাড়ে ছটা নাগাদই এই ফ্লোরের উপরে ভারী কিছু পড়ার শব্দ লিখেছে আমি ভদ্রমহিলার ওই নাম এবং নাম্বার লিখে নিয়েছি স্যার কিন্তু কিন্তু কি কিন্তু মানে স্যার ওই কি স্যার এই বাসায় আমার কেমন একটু ভয় ভয় লাগে মানে কি না 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 স্যার ভয় লাগবে না স্যার পুলিশের লোক ভয় লাগে না স্যার এমনি বললাম আর কি স্যার লাশ পাঠানোর ব্যবস্থা করুন জি স্যার স্যার মানে স্যার কি মানে কি না মানে স্যার দুপুরেও তো কিছু খাইনি স্যার খুব খিদে লেগেছে হোয়াট না না সরি স্যার খিদে লাগবে না স্যার পুলিশের লোক স্যার তিন চার দিন না খেলে কি হয় স্যার স্যার এমনি বলছি স্যার ধরেন এখানে জি স্যার জি স্যার স্যার
মনে হচ্ছে ভারী কিছু দিয়ে ঘাড়ের পিছনে আঘাত করেছে। দেখুন স্যার, ঘাড়ের পিছনটা কালো হয়ে আছে আর শার্টটাও থেতলে গেছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। কি দিয়ে মারতে পারে, ফ্লাওয়ার ভাস অথবা অন্য ভারী কিছু? স্যার, তেমন কিছু তো আশেপাশে দেখা যাচ্ছে না। দেখবেন কি করে, অপরাধী কি অপরাধ করে অস্ত্র ফেলে যাবে? সেটা ঠিক বলেছেন স্যার। একটা কথা আছে না, ইফ ইউ গট দ্য ওয়েপন ইউ গট দ্য ম্যান। হ্যাঁ, ঠিকই বলেছেন। হাতিয়ার পাওয়া গেল তো খুনিও ধরা পড়লো। ডেপুটি পাঠিয়ে দেন স্যার। রাশেদ আমাকে কিছু বলতে চেয়েছিল আর বলাই না। পিপাসে আমি তো শুধু 10 মিনিটের জন্য গিয়েছিলাম। ভাবি ভাবি, আপনি যখন পাশাপাশি থেকে ফিরে ডেড বডিটা এখানে পড়ে থাকতে দেখলেন তখন? প্লিজ সরি, আমি খুবই সরি। মানে পাশের বাসা থেকে ফিরে যখন ভাইয়াকে আপনি এখানে পড়ে থাকতে দেখলেন, আপনি কি তখন টাচ করেছেন? না, আমি রাশেদকে বোধ হয় একবারই টাচ করেছিলাম। আসলে ও যখন পুলিশে ছিল তখন সবসময় আমাকে বলতো যে আত্মীয় স্বজন মার্ডার হলে পরে যখন টাচ করে তখন ইনভেস্টিগেট করতে ঝামেলা হয়। সে জন্য আমার মনে হয় আমি ওকে একবার ধরার পরে আর ধরিনি। ভেরি গুড, থ্যাংক ইউ ভাবি, খুব ভালো করেছেন। এই কথাটা যদি আপনার মতো সবাই চিন্তা করতো তাহলে আমাদের অপরাধীকে ধরতে এত কষ্ট করতে হতো না। কিন্তু এমন একটা ব্যাপার চোখের সামনে এত কিছু কি মনে রাখা যায়? এটা আসলে পারাটা অসম্ভব, তারপরে কেউ কেউ পারেন। ভাবি পেরেছে, থ্যাংক ইউ ভাবি। আকাশ স্যার, তুমি তো নিচে যাও, এই বিল্ডিং এর সিসি ক্যামেরার ফুটেজ চেক করো। এক্সকিউজ মি অফিসার, আমাদের অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরাটা এক সপ্তাহ ধরে নষ্ট। গতকালকে আমরা টাকা দিয়েছি এটা ঠিক করানোর জন্য। ও, সেক্ষেত্রে তো অস্ত্রটার উপর ডিপেন্ড করা ছাড়া কোনো উপায় নেই, আর সেটা যদি আমরা পাই। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পরিচয় গোপন রাখা হবে। থ্যাংক ইউ। ভাবি, আমরা বাসায় দু একটা জায়গা চেক করব, তারপর আমরা চলে যাব। আপনার কাছে একটা অনুরোধ আছে, বাসার আলামত কিছু আপনি হাতে ধরবেন না, আর ভালো হয় আজকে রাতে এই বাসায় না ঘুমালে। আপনি আপনার নেইবারের বাসায় না প্লিজ, আমি আমার বাড়িতেই থাকবো, আমি কোথাও যাব না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ভাবির কাছে এসে থাকবো, আপনারা থাকতে থাকতে আমি একটু আমার বাসাটা লক করে গুছিয়ে আসছি। খুব ভালো হয়, আমাদেরও ভাবির সাথে একটু কথা ছিল, এই ফাঁকে আপনি রেডি হয়ে আসেন। ভাবি আমি আসছি। থ্যাংক ইউ। ভাবি, ওনার সামনে আমি বলতে চাইনি, আমার কাছে কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন এলো, ভাই কি কারোর সঙ্গে ইনভলভ ছিল? এখন আর এসব কথা বলে কি লাভ? আপনি জানতেন না? অনুমান করতাম রাশেদ ওর ভুল বুঝতে পেরেছিল, ওর সাথে সম্পর্কটা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু মেয়েটা তা হতে দেয়নি। আপনি চিনেন তাকে? কিছুই জানি না, তবে মাঝে মধ্যে দু একবার ওদের ফোনের কনভারসেশন শুনে যতটুকু বোঝার বুঝেছি। হয়তো সেই সুযোগ বুঝে এই ঘটনাটা ঘটিয়েছে। দেখা যাক, রিপোর্টটা আসুক। যে চলে গেছে আমি চাই না তাকে নিয়ে ঘাটাঘাটি করে কোনো
তাকে বদনাম করা। দেখি রিপোর্ট কি আসে, রিপোর্ট রিপোর্টের মোটিভ সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে। ভাবি আজকে আমাদের উঠতে হবে, আমাদের টোটাল টিমটা সারাদিন ইনভেস্টিগেশন করেছে, কিছু খাইনি এখনো, সো আমরা উঠব। ভাবি তুমি জানো এই পাঁচটা বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমার জীবনেরও শ্রেষ্ঠ পাঁচটা বছর আমি কাটিয়েছি। আচ্ছা আমি যদি একদম বুড়ি হয়ে যাই তখন কি? সুন্দরীরা কখনোই বুড়ো হয় না। হয় হয় তুমি সেটা জানো না, তারা কি হয় জানো? কি হয়? বুড়ি সুন্দরী। আমার বউ সেটা কখনোই হবে না, কখনো হবে না। আচ্ছা বলো না, আমার কেন যেন মনে হয় তুমি সারা জীবন আমাকে এরকমই ভালোবাসবে। আশ্চর্য তো, আমার তো একই কথা মনে হয় যে তুমিও সারাটা জীবন আমাকে একই ভাবে ভালোবেসেছো। সরি, তোমার ভুল মনে হয়। আমার ভুল হচ্ছে মানে তুমি এভাবে আমাকে সারাটা জীবন ভালোবাসবে না? বাসবে না? ইচ্ছে আরো অনেক বেশি। জানতাম যে তুমি এমন কিছু একটা বলবে। আচ্ছা এখন সত্যি সত্যি একটা কথা, সত্যি সত্যি বলবে, কোনো মিথ্যা কথা না, সত্যি ভালোবাসবে তো সারা জীবন? হ্যাঁ, মানে এমন কিছু করো যাতে আমার সন্দেহটা না হয়। ওকে লেটস গো, আজ আমরা স্কাই রুমে গিয়ে ডিনার করব। ওকে লেটস গো। শোনো, এক্সকিউজ মি, কোনো বাইরে খাওয়া চলবে না, কারণ আজকে আমি তোমার ফেভারিট ডিশ। সিরিয়াসলি? মানে সাদা পোলাও, খাসির পায়ের রোস্ট, ডিম, শেষে তো ওই যে গাজর আর শসা দিয়ে কি যেন একটা তুমি সালাদ করো সেটা। Oh, I just love you. উফ, তোমার এই খাসির রোস্টটা না, সরি আপনি আমার কোনো কথায় কি দুঃখ পেয়েছেন? মানে আমি তো না, আসলে আজকে রাশেদের খুব ফেভারিট একটা ডিশ রান্না করেছিলাম, খাসির পায়ের রোস্ট আর পোলাও, ওর খুব পছন্দ, ওর আর খাওয়া হলো না। ভাবি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কি বলে যে আপনাকে সান্ত্বনা দেব। তবে ভাবি আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমরা হত্যাকারীকে খুঁজে বের করব, আর তাতে যদি আপনার মনটা একটু শান্ত হয়। স্যার, গাড়ি রেডি স্যার। এক মিনিট, আপনারা যদি কিছু মনে না করেন, ওর প্রিয় খাবারগুলো যদি আপনারা খেতেন আমার খুব ভালো লাগতো। না না ভাবি, সেটা কিভাবে, এই সিচুয়েশনে তো খাবার দাবার আর আমরা তো ডিউটিতে আছি। ভাবি আপনারা চলে যাবেন, রাশেদের জন্য রান্না করা খাবারগুলো দেখলে আমার আরো বেশি খারাপ লাগবে। রাশেদ আপনাদেরকে ছোট ভাইয়ের মতনই জানতো, ও থাকলে কি আপনারা আজকে না খেয়ে যেতে পারতেন? ভাবি যতবার আপনাদের বাসায় এসেছি স্যার খুব আদর যত্ন করে আমাদের খাওয়াতেন।
মনে করেন আজকে রাশি দিয়ে আপনাদেরকে খাওয়াচ্ছে? বসে ভাবি, যদি কিছু মনে না করেন আপনি বসুন আমাদের সাথে। আমি এটা খেতে পারবো না, আপনারা খান প্লিজ। আমি বসার ঘরে আছি, কিছু দরকার লাগলে বলবো। না ঠিক আছে। এই ধরনের অপমৃত্যু কত দুঃখজনক। স্যার কত একজন ভালো মানুষ ছিলেন, কি যে হলো। আর হবে স্যার, আর মনে হয় কি যে খুনি, এই খুনি বাইরে থেকে ওই স্যারকে ফলো করতে করতে বাড়ি করতে আসছে, হতেও পারে। আমারও তাই মনে হয়, খুনি বাইরে অপেক্ষা করছিল। ভাবি যখন মশলা আনতে পাশের বাড়িতে গেছে, খুনি এই সুযোগে ঘরে ঢুকে খুনটা করেছে। এটা একটা বিবেচনার বিষয়। আর খুনের মোটিভ দেখে মনে হয় যে এটা ভারী কোনো অস্ত্র দিয়ে ঘটনা ঘটিয়েছে সে। অস্ত্রটা যদি খুঁজে পাওয়া যেত তাহলে খুনিকে বের করা সহজ হতো। আচ্ছা আপনাদের কি ধারণা কীরকম অস্ত্র দিয়ে ঘটনাটা ঘটাতে পারে? স্যার আমার মনে হয় শক্ত কোনো অস্ত্র, সেটা হয়তো আমাদের আশেপাশে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। হ্যাঁ ঠিকই বলেছেন, এমনও হতে পারে খুনি হয়তো আমাদের চারপাশেই ঘোরাফেরা করছে, এমনকি আমাদের নাকের ডগার সামনে দিয়ে উঠছে, কিন্তু আমরা ধরতে পারছি। রাইট স্যার। হারি বাপ্পা, এক ঘন্টা বলেছি, এক ঘন্টার মধ্যেই চলে এসেছো। কেন তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ করবো আমি তোমাকে? যাও ফ্রেশ হয়ে নাও। এই যে গরম গরম চা আর সিঙ্গা। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো, এখনই বলো। না তুমি একটু একটু ফ্রি হয়ে আসো, তারপর বলছি। আহা আমি ফ্রি, তুমি এসেছো? তুমি ভাইয়াকে দেখলাম বাসে আসতে, তা আমি এখন আর আসলাম না, মশলা দুটো রেডি করে রেখেছি। শোনো সরি, আমি জাস্ট বিপাশার বাসায় যাবো আর আসবো, মশলাটা শেষ হয়ে গেছে। বাড়িতে বুয়া নেই, এর মাঝে তোমার এই রান্না বান্না করার কি দরকার ছিল? কষ্টের তো কোনো দরকার নেই। আমি তোমার জন্য সবই করতে পারি, তুমি চাটা শেষ করো, আমি যাবো আর আসবো। তোমাকে বললাম তো, জান আমি আজকে রাতে ওর সাথে কথা বলছি, আমি ওকে সব কিছু ক্লিয়ার করে বলে ফেলবো, তুমি একদম টেনশন করো না তো জান। হ্যাঁ জান, আমার কথা তুমি শোনা, অফকোর্স আই প্রমিস ইউ, আমি স্ট্রেট তোমার কাছে চলে আসছি। ওকে? ইয়েস বাবা, আই লাভ ইউ। ওকে ওকে, বাই। সোনিয়ার সাথে কথা বলছি। সাবাল, তুমি তোমার হয়তো কিছুটা
জানো আমার সোনিয়ার সম্পর্ক, তাই না? কিছুটা পুরোটা পাশে পুরোটা কি পুরোটা হচ্ছে, গত 4 বছর ধরে আমি আর সোনিয়া একটা সম্পর্কে আছি। আমরা এখন আর আলাদা থাকতে চাচ্ছি না, আমরা চাই একসাথে সংসার করতে, ঘর করতে, সন্তান নিতে। আমি জানতাম তুমি ধৈর্য ধরতে পারবে না, কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই। আমি জানি, আমি জানি আমি মা হতে পারছি না, কিন্তু তুমি ভুলে গেছো রাশেদ, আমাদের বিয়ে 10 বছর হয়েছে, কিন্তু 5 বছর তো তুমিই বাচ্চা চাওনি, তারপরে 5 বছর তুমি বাচ্চা চেয়েছো, আমি বাচ্চা চেয়েছি, কিন্তু আমি তো আমি 1000 ডক্টর দেখিয়েছি, যেভাবে যেভাবে বলেছো আমি সেভাবে তোমার ঠিক জন্য করেছি, আমি ট্রাই করেছি রাশেদ, কিন্তু এটা আমার অক্ষমতা আমি জানি, কিন্তু আমার যে তোমার প্রতি ভালোবাসা সেটা তো কম না, সেটা তো নিশ্চয়ই তোমাকে বলে কিছু বোঝাতে হবে না। আমি কী করবো বলো, আমার আমার শরীর তো আর সেই ভালোবাসাটা বোঝে না, মানে ও তো আর বুঝে না যে আমি তোমাকে ভালোবাসি, আমি একটা বাচ্চা চাই, বাট আমি আমি মনে করি আমার এখানে কোনো দোষ নাই রাশেদ, তোমার এখানে বিলিভ মি আমার আমার সত্যি এখানে কোনো দোষ নেই। আমি বলছি তোমার কোনো দোষ নেই, এখানে তোমার কোনো দোষ নেই। দোষটা কার রাশেদ? আমার। আমি কখনো চাইনি যে তোমার আমার সন্তান হোক। Yes sir, I've gone through a surgery, a temporary surgery. সবকিছু বললাম, চিন্তা করছো কেন? তুমি এখন জাস্ট প্লিজ বোঝার চেষ্টা করো যে হ্যাঁ এরকমটা হয়ে গেছে, এখন আমি আর এই সংসার কন্ট্রোল করতে পারবো না। আমি কখনো চাইনি তোমার হাত তুলতে, আমি 10 বছর সম্পর্কে তোমাকে রেসপেক্ট করছি, চাই আমার কিছু হোক, তাই বারবার বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার কথাগুলো বুঝো, গো অ্যান্ড লিভ ইওর লাইফ, তোমার কেন আমার সাথে? আমি চাইছি ওর সাথে সংসার করতে, তুমি এখন জোর করে আমার সাথে সংসার করবে, আমার নেক্সট ফিউচার দেখতে চাচ্ছ, তুমি কেন আমার কিছু দেখতে চেষ্টা করছো? ওয়াই? আমি বারবার বোঝানোর চেষ্টা করছি তোমাকে, তুমি কথাই বলছো না কেন? গো লিভ ইওর লাইফ।
এদিকে আমার স্যার আপনি তুলে দেন স্যার আপনি তুলে দেন স্যার ওকে থ্যাংক ইউ স্যার স্যার আপনি নেন স্যার কিভাবে যে বলি বলতেও খারাপ লাগছে তারপর বলি রান্না খুব টেস্ট হয়েছে থ্যাংক ইউ অনেকদিন পর খাসির আস্ত পায়ের রোস্ট এরকম মজা করে খেলাম কোনো দরকার পড়লে আপনি আমাকে চলো আমরা আসবো